এই যে আমার ব্লাউজটা একেবারে কমপ্লিট। এই যে এটা হচ্ছে সামনের দিক কাটুরিওয়ালা আছে, সামনে গোল পিছনেও গোল, ওই যে কাটুরিওয়ালা ব্লাউজ। এই যে পিছন দিকেও গোল ডিজাইন, এই যে ঠিক আছে। হ্যালো, আবার চলে আসলাম 44 সাইজ ব্লাউজ কাটিং নিয়ে, কাটিং এবং সেলাই। এই যে তো চলো দেখি, ঠিক আছে। চলো প্রথমে আমি হাতা কেটে নেব, ঠিক আছে। হাতা এই যে টু ফোল্ড করলাম, প্রথমে প্রথমে টু ফোল্ড, তারপরে আবার একটা ফোল্ড, এই যে ফোর্থ ফোল্ড হয়ে গেল, ঠিক আছে ফোর্থ। তো আমার হাতা হচ্ছে কত সাইজ যেন, হাতা হচ্ছে 7 ইঞ্চি, তো আমি নেব 8, ঠিক আছে। 1 ইঞ্চি এক্সট্রা মানে কাটিং ফাটিং এর জন্য 7 আছে, আমি নেব 8। তো চলো আমি 8 নিয়ে নিলাম, এখান থেকে 8 থেকে কম নেব, আমি 7, এই যে 7। এখানে নেব মোহরাটা, আমি নেব 11 5 5 10 5.5, 11 হয়ে গেল মোহরা, ঠিক আছে। তো চলো এবার আমি কেটে ফেলি ফটাস করি, জানি না দেখা যাচ্ছে কি না, যে তাড়াতাড়ি কেটে ফেলি। এখানে নেব আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নেব, আবার হয়ে গেল। এটা হচ্ছে হাত, হাতের কাটা হয়ে গেল। আবার আমি টু ফোল্ড করে নেব, এই যে টু ফোল্ড করে নিলাম। তো লম্বা আমি নিয়েছি 15, এটা নিয়েছি 6.5, মানে ঘাটটা বগল নিয়েছি 5.5, আর বুক হবে আমার 44, তো 12, আর এখানে 9, আর এখানে আছে আই গলা, মানে পিছনে ইউ হবে মানে হ্যাঁ গোল, এটা 2.5 নিয়েছি আর এটা 3.5 নিয়েছি। তো চলো কেটে ছুটিয়ে নেবো এখন, ঠিক আছে। এটা প্রথমে গলার দিকটা কেটে নিলাম, পিছন দিকের গলার ডিজাইন, পিছন দিকের ডিজাইনটা কেটে নিলাম। তারপরে আসলাম আমি এই যে সাইডে, সাইড কেটে ছুটিয়ে নিলাম। হয়ে গেল এটা আমার 34 মাপের ব্লাউজ। এই যে আমার পিছন পার্ট রেডি, ঠিক আছে। এটা হচ্ছে আমার পিছন পার্ট, এই যে গোল ডিজাইন হবে, এই যে এটা হচ্ছে গোল পিছন পার্ট আমার রেডি, ওকে। তো এখানে ডবল ভাঁজ করে যে আমি এগুলো বসিয়ে নিয়েছি, তো এগুলো আমি কেটে নেবো, ঠিক আছে, একটু বাড়তি বাড়তি করে কেটে নেবো। তো এটা একটা পার্ট কেটে নিচ্ছি। তো এবার আমি এটাও টু ফোল্ড করে বসিয়ে নিয়েছি, এটা হচ্ছে ব্যাক সাইড, এটাও আমি কেটে ছুটিয়ে নেবো, ঠিক আছে, কেটে নিচ্ছি। তো এটাও আমি টু ফোল্ড করে আমি বসিয়ে নিয়েছি, এটাকেও আমি কেটে ছুটিয়ে নেবো চারিদিকটা, ঠিক আছে। তো এবার আমি হাতা কেটে নেবো, ঠিক আছে, এটা হচ্ছে কাপড়ের হাতা, ঠিক আছে, যে আমি এটা বসিয়ে এভাবে কেটে ছুটিয়ে নেবো, ঠিক আছে। হাতাটা প্রথমে হাতা কেটে ছুটি। তো আমি পিছন পাট বসিয়ে নিয়েছি, এবার পিছন পাটটা আমি চারিদিক কেটে নেব। তো এই পাটটা বসিয়ে নিয়েছি, এই পাটটা এবার আমি চারিদিক কেটে নেব। এবার আমি এই পাটটাকে চারিদিক কেটে নেব, ঠিক আছে, এটা বসিয়েছি, এটা চারিদিক কেটে নেব। স্বাগত আমার চ্যানেলে, আমি এখন এই যে সুতো তুলে নেব, এই যে আমার চ্যানেলে স্বাগত সবাইকে। তো এটা হচ্ছে 44 মাপের ব্লাউজ,
সেলাই করছি এখন, ঠিক আছে? তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দেবেন, তো আমি সুতোটা তুলে নেব, ঠিক আছে? তো আমি এই যে ব্লাউজটা সোজা নেব, এটা হচ্ছে পিছন পাট, ঠিক আছে? এই যে সোজা পাট নিলাম, উল্টো পাট উল্টো দিকে থাকলো, এটা সোজা পাট নিলাম, এবার এটাকেও আমি এই যে এইভাবে নিয়ে নিলাম, নিয়ে আমি চারোদিকটা সেলাই দিয়ে নেব, ঠিক আছে? এইভাবে চারোদিক সেলাইটা দিয়ে নেব, আমি চারোদিক সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে আমার পিছন পাট একেবারে রেডি হয়েছে, দেখছেন? একদম পুরো কাপড়ে জয়েন্ট করা রেডি, ওকে? তো এবার ছোট দুটো পাটকে আমি চারোদিকে সেলাই দিয়ে নেব, দুটোতেই চারোদিকে সেলাই দিয়ে নেব, ঠিক আছে? তো এই যে দুটোই রেডি, ঠিক আছে? সেলাই করে কেটে কুটে রেডি। এবার এই দুটো ছোট পাট আমি চারোদিকে সেলাই দিয়ে নেব, ঠিক আছে? চারোদিকে সেলাই দিয়ে নি। তো এই যে দুটোই চারোদিক জয়েন্ট করে নিয়েছি, এই যে একদম দুটোই কমপ্লিট। এবার এই দুটো চারোদিকে সেলাই করে নিব, চারোদিকে চারোদিকে সেলাই করে নিচ্ছি। তো দুটোই এই যে জয়েন্ট করা এবং কাটিং রেডি, দুটোই দুটোই জয়েন্ট করা হয়ে গেছে। তো চলে আসলাম হাতা নিয়ে, হাতাটা চারোদিকে সেলাই করে নেব, একেবারে চারোদিকে সেলাই করে নিব দুটোই হাতা। তো দুটোই হাতা চারোদিকে সেলাই কমপ্লিট, এই যে চারোদিকেই কমপ্লিট দুটোই হাতা, ওকে? একেবারে কমপ্লিট। এবার এই যে এই দুটোকে, এই দুটো একটা এই দুটোকে চারোদিকে না এক সাইডে সেলাই দিয়ে নেব, এই সাইডে সেলাই দিয়ে নেব দুটোতেই, চলো দিয়ে নি। তো আমার দুটোই জয়েন্ট করা হয়ে গেছে এক সাইডে সেলাই দিয়ে, এই যে আমার গোলটা দুটোই রেডি হয়ে গেল, ঠিক আছে? দুটোই হয়ে গেছে। তো এবার আমি এটাতে এই ধারে সেলাই দিয়ে নেব, এটা এটা এটার সাথে এটাকে এটার সাথে জয়েন্ট করে নেব, সেলাই দিয়ে নেব, এভাবে দুটোই করে নেব, দুটোই পাট আমি সেলাই দিয়ে নেব। তো এই যে আমার দুটোই কমপ্লিট হয়ে গেছে, দু সাইডের দুটো কমপ্লিট, ঠিক আছে? তো এবার আমি এই যে ঘাড় জয়েন্ট করে নেবো, এই যে এইভাবে এইভাবে ঘাড়ে সেলাই দিয়ে নেবো দুটোতেই, দুটোই ঘাড়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে দুটোই ঘাড় জয়েন্ট করা রেডি, ঠিক আছে? এই যে দুটোই ঘাড়, এই যে এখানে নিচের অংশটা কেটেছি, এবার আমি কাপড়ে বসিয়ে কেটে নেবো, ঠিক আছে? এই যে কাপড়ে বসিয়ে কেটে নেব। আমি ফোল্ড করেই নিলাম, ফোল্ড করে আমি টু পিস কেটে নেব, এই যে ফোল্ড করে নিলাম। এই যে আমি কেটে ছুটিয়ে নিলাম, ঠিক আছে? তো এই যে এই পাটটা আমার কাটা রেডি, এই যে ঠিক আছে? ও মাই গড, এই যে আমার এটা নিচের অংশটা কেটে নিলাম। তো আমি এই নিচের অংশ দুটোকে এখন আমি এই যে সেলাই করে নেব, একদম চারোদিক সেলাই করে নেব, দুটোতেই চারোদিকে সেলাই দিয়ে নেব। তো দুটোতেই হয়ে গেছে চারোদিকে সেলাই, এই যে দুটোতেই কমপ্লিট, এই যে নিচের অংশ দুটোই কমপ্লিট। তো এবার আমি ব্লাউজে, এই যে এইখানে ব্লাউজে এই নিচের অংশতে এভাবে বসিয়ে আমি সেলাই দিয়ে নেব, ঠিক আছে? এভাবে এই ধারে আমি সেলাই দিয়ে নিচ্ছি, পুরোটাই সেলাই দিয়ে নেব। তো আমার দুটোতেই দুই সাইডেই লাগানো কমপ্লিট, ঠিক আছে?
তো এবার আমি এই যে বাম সাইডে এটাতে কাপড় পট্টি লাগাবো, 2.5 ইঞ্চির কাপড় পট্টি, এই যে এটাতে আমার গাঁট হবে। তো আমি এই যে এটাকে দেব তলে, এই যে এটা তলে আর এটা থাকবে ওপরে, এই যে। তো এইভাবে সিলাই দিয়ে নেব, এই যে এইভাবে। তো চলো আমি সিলাই দিয়ে নিই। তো এই যে আমার সেলাই দেওয়া হয়ে গেছে, আমি এবার এইভাবে মুড়ে আবার আর এক পট্টি দিয়ে আবার এইভাবে আমি সেলাই দিয়ে নেব। তো এই যে ঘাটেরটাতে কাপড় লাগিয়ে একেবারে আমি এই যে মেশিনের সাহায্যেই ঘাট বানিয়ে নিলাম, এই যে মেশিনের সাহায্যেই ঘাট। তো চলো এবার হুঁকের জায়গা, এই যে এটা হচ্ছে হুঁকের জায়গা। তো এখানে আমি 2 ইঞ্চির লাগাবো, এটা সোজা পাট আর এটা ই, এর ওপরে আমি লাগিয়ে সেলাই দেবো, এই ধারে সেলাই দেবো। তো এই যে ঘাটের জায়গাতেও লাগানো কমপ্লিট, এই হুঁকের জায়গায় যে এটা হুঁকের দিকটা, এটা হুঁক হয়। তো এবার আমি হাতা জয়েন্ট করে নেবো, এই যে হাতা। তো চলো এই যে আমি এইভাবে এইভাবে চার ওদিকে সেলাই দিয়ে নেবো, সেলাই দিয়ে নিই। তো এই যে আমার দুটোই হাত লাগানো কমপ্লিট, এই যে দুটোই কমপ্লিট। এবার আমি ঘাড়ে কাপড় পট্টি লাগাবো। এবার আমি এই যে গলার পট্টিটা, এটা হচ্ছে গলাতে পট্টি পুরো সামনে থেকে পিছন পর্যন্ত, আমি এই ধারে 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 সিলাই দিয়ে নেব, পুরোটাই দিয়ে নেব। তো চলো আমি দিয়ে নিই, চলো আমি সিলাই দিয়ে নিই। তো এই যে আমার গলার পট্টিতে ধারে ধারে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুরোটাই, ওকে পুরোটাই হয়ে গিয়েছে। তো এবার আমি এই যে সাইডটা, এই যে হাতা থেকে সাইড আমি জড়িয়ে নেবো, এই যে সাইডে, ঠিক আছে, এই ধারে ধারে আমি সাইডে সিলাইটা দিয়ে নেবো এবার। তো এবার দুই সাইডে জোড়ানো হয়ে গেছে, এবার এখানে হাত সেলাই দিয়ে নেব, হাত সেলাই। চলো, তো ওকে, এই যে নিচের দিকটা দুটোই কমপ্লিট সেলাই করা, এই যে হাত সেলাই কমপ্লিট। তো চলো এবার হুক লাগাতে হবে আমাকে। তো চলো এখানে আমি এই যে হুঁক বসিয়ে এবার আমি হুঁক সেলাই করে নেবো, ঠিক আছে। তো চলো আমি এবার হুঁকে সেলাই দিয়ে নিই। তো এবার আমি এই যে গলাটা, এই যে গলা গলা, এই যে এইভাবে এভাবে মুড়ে এভাবে সেলাই দিয়ে নেবো, এই ধারে ধারে সেলাই দিয়ে নেবো, পুরোটাই দিয়ে নেবো, এই যে, ঠিক আছে। এবার আমি গলাতে সেলাই দিয়ে নেবো।